করোনাকে জয় করে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির গড়ালবাড়ি যুবতী। জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের কাছে তার রিপোর্ট এসে পৌঁছায়, সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তাকে ছুটি দেওয়া হয়। প্রসঙ্গত, ওই যুবতী কলকাতার একটি বেসরকারি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রী। গত 11 মে জ্বর নিয়ে তিনি কলকাতা থেকে বাড়ি ফেরেন। 13 মে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের শাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। 14 মে ওই যুবতী লালার নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 19 মে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে জলপাইগুড়ির করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাকালীন নির্দিষ্ট সময়ের পর আরো 2 বার তার লালার নমুনা পাঠানো হয়েছিল। পরপর 2টি রিপোর্ট তার নেগেটিভ আসে। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে নিশ্চিত করা হয় তিনি সম্পূর্ণ সুস্থ। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ওই যুবতীকে সম্বর্ধনা দেওয়া হয়। জেলা শাসক অভিষেক তিওয়ারি ও জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছাত্রীকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ও এসডিও চিকিৎসক সুশান্ত রায় জানান, ওই যুবতীর পরপর 2 বার রিপোর্ট নেগেটিভ আসার কারণে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। 14 দিনের জন্য তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শুনুন, আজকে আপনাদের ডেকেছিলাম আপনার একটা খুব খুশি খবর। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন যে করোনা যুদ্ধে আমাদের জলপাইগুড়িতে যে প্রথম এসেছিলেন এখানে আমাদের হসপিটালে ভর্তি, তিনি সুস্থ হয়ে বাড়ি গেলেন। আমরা খুব খুশি, আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ওনার পুরো ডিপার্টমেন্ট, জলপাইগুড়িবাসীর পক্ষ থেকে ওদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। এবং ও নিজেই বলে গেল যে করোনাটা কোনো বড় কিছু নয়, এটাকে নিয়ে শুধু শুধু সমাজের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করাটা ঠিক নয়, এটা সুস্থ হয়ে যায়, সমস্ত কিছুই সুস্থ হয়ে যায়, সেই বার্তাটা আপনারাও দেবেন। এটা আমাদের জলপাইগুড়িবাসীর পক্ষে খুব আনন্দের, এবং আরও আনন্দের জাস্ট এক্ষুনি আরও প্রায় 550 থেকে 600 মতন রিপোর্ট দুটো সবই নেগেটিভ এসছে। এটা আমাদের খুব ভালো লাগার ব্যাপার। আরও আজকে কিছু রিপোর্ট তৈরি হচ্ছে আমাদের লোকালি, প্রায় 27 থেকে 30টা মতন রিপোর্ট হবে। তো ওগুলো আমরা এখন জানতে পারবো না, কারণ ল্যাবরেটরিতে কাজ চলছে, ওটা রাত্রিবেলার দিকে জানা যাবে। আমরা আশা করছি যে ধারাটা বজায় আছে জলপাইগুড়িতে, নেগেটিভের সংখ্যাই সবচেয়ে বেশি। এই পর্যন্তই খবর, আর এটাকে আমরা একটু আজকের দিনটা অন্তত আনন্দ করি, ভালো লাগাটাকে। মেয়েটাকে আমি আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত দিয়ে ওকে ফুল দিয়ে সম্বর্ধনা করা হলো, আর আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট তার হাতে একটু মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। এই বিষয় নিয়ে ওই ছাত্রী জানান, করোনা নিয়ে ভয় পাবেন না কেউ, সেটা কিন্তু ততটাও আতঙ্কের নয়। আমরা যতটা ভাবি যে এটা খারাপ, যদি আমার না হতো তাহলে হয়তো আমি বুঝতাম না যে এটা সেরকম কিছুই না। আমার জাস্ট 2 দিনের জ্বর ছিল আর একটুখানি কাশি ছিল, আর কিছু ছিল না। তারপর যখন আমি হসপিটালে স্বেচ্ছায় অ্যাডমিট হই টেস্ট করার জন্য, তারপর থেকে আমার কোনো সমস্যা ছিল না। এখন টেস্টের নিয়ম অনুযায়ী যে 2টো পরপর নেগেটিভ আসলে তবেই ছাড়া হবে, তো সেটা এসেছে, সেই জন্য আজকে আমি বিশ্বাস করলাম সেটা। তুমি থ্যাংক ইউ সকলকে। তুমি একজন নার্সিং ছাত্রী, কি বার্তা দেবে সাধারণ মানুষকে যে করোনাকে ভয় করে উঠলে? এটাই বলতে চাই যে করোনাকে যেন কেউ ভয় না করে। আমরা যতটা ভয় পাই, যতটা তার জন্য গুজব ছড়াই, সেটা যেন না হয়। যেরকম আমার ফার্স্টের দিন যে পজিটিভ আসার কারণে যেটা সোশ্যাল মিডিয়ায় হয়েছিল যে আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, আমার ছবি পোস্ট করা হয়েছিল, সেরকম যেন আর কেউ না করে। সেটা কোনো পরিবারের পক্ষে যে অসুস্থ তার পক্ষে যে কতটা প্যাথেটিক, সেটা শুধু আমি উপলব্ধি করেছি। এই জন্যই বলছি যে মানুষ যেন গুজব না ছিল, মানে ব্যাপারটাকে অতটাও সিরিয়াস না নেয়, মানে সঠিকভাবে যেন নেয়, মানে ভুল বার্তাটা যেন মানুষের মধ্যে না দেয়।